হ্যালো এভরিওয়ান আমি মাহিয়া যারা বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য আমি নিয়ে এলাম বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নোত্তর নিয়ে যার আজকে আঠাশতম পর্ব চলুন তাহলে শুরু করা যাক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্ম নাম কোনটি কমলাকান্ত কালিদাস কার সভাকবি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস ছিলেন বাল্যিকি ব্যাসের পরে সর্বাধিক খ্যাতিসম্পন্ন সংস্কৃত কবি ও নাট্যকার হুতুম প্যাচার নকশা কোন জাতীয় রচনা রম্য রচনা হুতুম প্যাচার নকশা আঠারোশো সালে কালী প্রসন্ন সিংহ রচিত একটি রম্য রচনা তিনি তৎকালীন সমাজজীবনের জীবনের ক্ষতবিক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন তার বড় অবদান সংস্কৃত বহুল পণ্ডিতি ভাষার বিরুদ্ধে কথা সাহিত্যকে সাহিত্যে স্থাপন বাংলা সাহিত্যে তার ব্যবহৃত ভাষা হুতুমি বাংলা নামে পরিচিত তার আরও কয়েকটি গ্রন্থ হল সংস্কৃত মহাভারত বাবু বিক্রম বর্ষী সাবিত্রী সত্যবান মালতী মাধব ইত্যাদি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির রচিতাকে গোবিন্দ হালদার গানটির সুরকার হলেন আপেল মাহমুদ গোবিন্দ হালদার রচিত অন্য একটি বিখ্যাত গান হল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মুক্তিযুদ্ধে সেক্টর দুইয়ের অধিনায়ক কে ছিলেন মেজর খালেদ মোশারফ তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবি কে শহীদ কাদরি তিনি উনিশশো সালের চোদ্দই আগস্ট ঢাকাতে জন্মগ্রহণ করেন তার প্রকাশিত আরও কিছু গ্রন্থ হল উত্তরাধিকার তোমাকে অভিবাদন প্রিয়তমা কোথাও কোনো ক্রান্দন নেই আমার চুম্বনগুলো পৌঁছে দিও ইত্যাদি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি শাহজাহান বাংলা সাহিত্যের আরও অন্যান্য ঐতিহাসিক নাটকগুলো হলো সিরাজউদ্দৌলা মীর কাশিম ছত্রপতি শিবাজি তারাবাই নূরজাহান চন্দ্রগুপ্ত ও সিংহল বিজয় ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন স্বর্ণকুমারী দেবী বিচিত চিন্তা প্রবন্ধটি কে লিখেছেন আহমেদ শরীফ দা প্যাট্রিয়েট কবিতাটি কে রচনা করেছেন রবার্ট ব্রাউনিং হাসপাতালে ব্যবহৃত অক্সিজেনে অক্সিজেনের পরিমাণ কত থাকে শতকরা তিরানব্বই ভাগ বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ কত পয়েন্ট জিরো ওজন স্তর সূর্যের আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ অতি বেগুনি রশ্মি শোষণ করে ফলে প্রাণীজগৎ ধ্বংসের হাত থেকে রক্ষা পায় ওয়ান পারসেন্ট ওজন হারানোর অর্থ হল টু পারসেন্ট অতি বেগুনি রশ্মির প্রভাব বেড়ে যাওয়া এরোপ্লেন ও ডুবুরিদের কাছে যে নিষ্ক্রিয় গ্যাস প্রয়োজন তা হল হিলিয়াম এরোপ্লেন ও ডুবুরিদের কাছে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম প্রয়োজন খুবই হালকা ও অদাহ্য হওয়ায় হিলিয়াম বেগুনে ও ইয়ারশিপে ব্যবহৃত হতো একমাত্র হাইড্রোজেন গ্যাস হিলিয়াম অপেক্ষা হালকা পূর্বে হাইড্রোজেন বেলুনে ও ইয়ারশিপে ব্যবহার হতো কিন্তু হাইড্রোজেনের দাহ্যতার কারণে তা বিপজ্জনক হওয়ায় এবং বেশ কিছু মারাত্মক দুর্ঘটনার কারণ হয় বর্তমানে এখন হিলিয়াম ব্যবহৃত হয় হাটুতে কান থাকে কোন প্রাণীর ফোরিংয়ের কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি লাল আলোর আমলকিতে কোন এসিড থাকে অ্যামাইনো এসিড আঙ্গুরে থাকে টার্টারিক এসিড আর স্বর্ণের খাদ বের করতে লাগে নাইট্রিক এসিড কমলালিবোতে থাকে এস করবিক এসিড ছিন্নপর্ত রচনাটি কোন শ্রেণীর আত্মকথন বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা কতটি চারটি সেগুলো হলো দাঁড়ি দুই দাড়ি প্রশ্নবোধ ও বিস্ময় চিহ্ন পাখি কোন ধরনের শব্দ তদ্ভব রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচিতা কে আবুল হাসান তার আসল নাম হল আবুল হোসেন মিয়াম তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে যে তুমি হরণ করো পৃথক পালঙ্ক আর কাব্যনাট হচ্ছে ওরা কয়েকজন বাংলার মাটি বাংলার জল কাব্যগ্রন্থটি রচিতা কে নির্মিলেন্দ্র গুণ তার উল্লেখযোগ্য আরও কয়েকটি কাব্যগ্রন্থ হলো প্রেমাংশুর রক্ত চাইনা না প্রেমিক না বিপ্লবী কবিতা অমিমংশত রমণী তার আগে চাই সমাজতন্ত্র দূর হ দুঃশাসন চাষাভূষার কাব্য আচল পদাবলী ইত্যাদি কীনাঙ্ক শব্দের অর্থ কী করা কীর্ণাঙ্ক শব্দটি একটি বিশেষ যার অর্থ ঘষার দাগ কড়া শক্ত মাংস ইত্যাদি নোটা বেনে এর অর্থ কী মার্ক ওয়েল নোটা বেনে এর বাংলা অর্থ হল দ্রষ্টাব্দ তাই এর সঠিক উত্তর হবে মার্ক ওয়েল ওয়ান্স ইন এ ব্লু মুন এই ফ্রেসটির অর্থ কী ভেরি রিয়ারলি ওয়ান্স ইন এ ব্লুমুন অর্থ কদাচিত বা কখনোই না এস এস এর অর্থ কী সেভ আওয়ার সলস বিপন্ন জাহাজ বা বিমান থেকে জরুরি সাহায্য প্রার্থনা করে প্রেরিত বার্তাকে এস এস বলে বিলিরুবিন কোথায় তৈরি হয় প্লিহায় কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে ফনি মনসা প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয় কাঠমান্ডু প্রথম সাফ গেমস উনিশশো সালে নেপালের রাজধানী কাঠমণ্ডুতে অনুষ্ঠিত হয় এতে পাঁচটি ইভেন্টের ওপর ষাটটি দেশ অংশগ্রহণ করে ছেঁড়া তার নাটকটির রচিয়েতা তুলসী লাহিড়ী সৈয়দ মস্তুবা আলীর দেশ বিদেশ বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে কাবুল জিব্রাইলের ডানা গল্পে রচিতা কে শাহেদ আলী কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় তেরো জন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয় কত সালে উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয় উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি ছয়টি আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে উনিশশো সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয় উনিশশো সালে ব্রিটেনের নিকট থেকে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে কত সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান সালে স্বাধীনতার পূর্বে পপুয়া নিউগিরি কোন দেশের অধীনে ছিল অস্ট্রেলিয়া স্বাধীনতার সময় অ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল ময়নামতির চর কোন ধরনের রচনা কাব্য পুষ্পারতি শব্দের অর্থ কী ফুলের নিবেদন দুর্দিনের যাত্রী প্রবন্ধটি কে রচনা করেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কোন সালে গৃহীত হয় দুই সালে কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায় পারমাণবিক সংখ্যা রেডন কি ধরনের মৌল মৌল তুতে কয় পানি থাকে পাঁচ অণু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক রবীন্দ্রনাথের কৌতুক নাটক কোনটি বৈকুণ্ঠের খাতা সমুদ্র তীরে কোনটির প্রাচুর্য থাকে নাইট্রোজেন আর এই ছিল আমাদের আঠাশতম পর্বে পঞ্চাশটি প্রশ্ন উত্তর আপনাদের মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কিভাবে ভিডিও দিলে আরও বেশি ভালো করা যায় সেটাও আমাকে সাজেশন দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব ধন্যবাদ সবাইকে